আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই সমাবেশে যোগদান দিয়ে আমি অত্যন্ত আনন্দিত। কড়াইল বস্তি, সাততলা বস্তি, এই নামটি আমরা ভুলে যেতে চাই। এখন এটা আমরা বলবো কড়াইল আদর্শ নগর। একটু আগে আমরা জলিলের বাড়িতে ডে কেয়ার সেন্টার, খেলাধুলার ক্লাব, পাঠাগার যেখানে বই পড়া হবে এবং একটি মাদ্রাসা শুভ উদ্বোধন করেছি, যেখানে ছিল মাদকের আখড়া, ইয়াবা, গাঁজা, চরস, ফেন্সিডিল আখড়া। আজকে সেখানে হবে বই পড়ার জায়গা, লাইব্রেরি, জ্ঞান অর্জনের জায়গা। এই পরিবর্তন পুলিশ আনে নাই, এই পরিবর্তন এনেছেন আপনারা, আপনারাই হচ্ছেন হিরো। আমরা উদ্যোগ নিয়েছি কিন্তু এটা বাস্তবায়ন করেছেন আপনারা। সমাজের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এটিকে ছিন্ন করতে হবে। যারা মাদক খায়, যারা মাদকের ব্যবসা করে, যারা মাদক চালান আনে, যারা মাদকের অর্থ লগ্নি করে, যারা ভাড়া দেয়, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, এমনকি কোর্টে জামিন করায়, তাদের সকলকে রুখতে হবে। সমস্ত উন্নয়ন আজ ধ্বংস হয়ে যাবে যদি মাদককে দমাইতে না পারি। এই বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করে দিবে, এই বাংলাদেশের উন্নয়নকে শেষ করে দিবে এই মাদক। সুতরাং এখন আমাদের শত্রু, এক নম্বর শত্রু হলো এই মাদক, এই ইয়াবা। আজকে বলবো 2019 সালে যদি আমরা দেশকে ভালোবাসি, ঐক্যবদ্ধ হয়ে এই মাদককে আমরা উপড়ে ফেলি, ধ্বংস করে ফেলি, আমরা বলবো চুরি ডাকাতির চিন্তায় যেমন বন্ধ হয়েছে, যেমন ভাবে জঙ্গি বন্ধ হয়েছে, তেমনি ভাবে মাদকও বন্ধ হবে। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি, কাঁধে কাঁধ মিলে কাজ করি, হাতে হাত মিলে কাজ করি, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজকে আমরা বলি চলো যাই যুদ্ধে মাদকের যুদ্ধে। বলেন সবাই বলেন, চলো যাই যুদ্ধে মাদকের যুদ্ধে, চলো যাই যুদ্ধে মাদকের যুদ্ধে। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই, বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ।